হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি রেডি হয়ে নিয়েছি। তো আমি রেডি হয়েছি কারণ আমি এখন যাব একটু বাজারের দিকে। তো এই যে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হচ্ছে, এখন বৃষ্টির মধ্যে যাব কীভাবে? রোদ উঠেছিল সকাল থেকে খুব সুন্দর, কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমি এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যেতে হবে আমাকে একটু বাজারে, কারণ ওখানে কিছু বাজার আছে, সেখান থেকে বাজার থেকে নিয়ে আসতে হবে জায়ুর কাছ থেকে, আর জায়ুকে খাবার দিয়ে আসতে হবে। তো চলুন আমার সাথে সাথে যাওয়া যাক। বেরিয়ে গেছি, যাচ্ছে এখন স্টেশনের ওইদিকে। এত হলুদ হলুদ হয়ে গেলাম কিভাবে? আমি ক্যামেরাতে হলুদ লাইট পড়ছে। এখান থেকে বাজারে উঠতে হয়। এখন যাচ্ছি বাড়িতে আবার। এই যে গাড়ি ছিল এখানে দাঁড়িয়ে, আমি এখন চলে যাচ্ছি বাড়ি। আবার স্টেশনে চলে এসেছি, আর এই যে স্টেশনের সাইডে একটা গার্ডেন মতন, এখানে আগে ফুল গাছ লাগানো থাকতো, এখন আছে কিনা ঠিক দেখা যাচ্ছে না। এই যে আবার স্টেশনের উপর দিয়ে যাচ্ছে এবার। এই যে আমি এখন ঘরে পৌঁছে গেছি। আজকে আমাদের স্পেশাল রাঁধুনি, আর রান্না হবে কিসে দেখো? আজকে উনুনে রান্না হবে। আমি বাজারে গেছিলাম, তো যাই ওইখান থেকে এই যে মাংস পাঠিয়ে দিয়েছে, আর আমি এখনো পর্যন্ত কখনো রান্না করিনি, ফার্স্ট টাইম আমি রান্না করবো, তাও আবার এই যে চুলোতে। আর এখন মাংসটাকে ম্যারিনেট করা হবে, আর এই যে মশলা সমস্ত কিছু রেডি আছে, তো ম্যারিনেট করে নিয়ে তারপরে চুলোতে বসানো হবে। তো এখন ম্যারিনেট করে নিই। যে ম্যারিনেটের পর্ব চলছে, মশলা পুরোটা বাটি ধরে ঢেলে দে।
যেখানে উনুন ধরানো হচ্ছে এই যে কাট কাট দিয়ে উনুন ধরানো হচ্ছে আর এখানে যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি কালিটা যাতে তাড়াতাড়ি উঠে যায় তার জন্য দেখো এখানে মাটি দেওয়া হচ্ছে ভালোভাবে টেকনিকে টেকনিকে কাজ চলছে এখন যাতে কালি উঠতে অসুবিধা না হয় তার জন্য মাটি দিয়ে লেপা হচ্ছে আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে একদম বাড়ির মতো মাংস রান্না হয়ে গেছে যাইব কই এখন আসছি আমরা এই যে এখানে খেতে বসে গেছি ডাল বেগুন ভাজা দিয়ে আর আমার এখানে আছে আলু সিদ্ধ আর এই যে বসে গেছি সবাই মাংস এখনো নেওয়া হয়নি নেওয়া হবে পরে স্নান করে উঠে চলে এসেছি মানে অনেকটা বেলা হয়ে গেছে তো যার জন্য স্নান করে চলে এসেছি আর মাংসটা খুব সুন্দর রান্না হয়েছে গ্যাসে বলতে যাই হোক একটু লজ্জা পাচ্ছে যার জন্য হাসি হাসি চলে আসছে কিছু করার নেই মাংসটা খেয়ে একদম অনেস্ট অনেস্ট রমা মাংস তুলে নে একটু তুলে নে টেস্ট করে বল কেমন হয়েছে আর নতুন নতুন রান্ধনি এইবার রমা টেস্ট করছে রমা কি নাই দেখি আমরা একেবারে গামলা নিয়ে বসেছি হ্যাঁ এবার এবার টেস্ট করে বল আগে কেমন হয়েছে তারপরে তুলে নিবি আবার নিজে রান্না করেছিস বল একদম ধরেই আছি আমি ভালো হয়েছে নিজে রান্না করে নিজে বলছি ভালো হয়েছে না এমনি সত্যি ভালো হয়েছে অ্যাকচুয়ালি গ্যাসে রান্না করলে মাংস লঙ্কাটা দিয়েতে না খুব সুন্দর হয় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে খাওয়া দাওয়া করার পরে সবাই বসে বসে ল্যাট খাচ্ছি একজন তো অলরেডি মানে সে ভাত ঘুম দেওয়ার মতো শুরু করে দিয়েছে আমি বসে একটু মোবাইল ঘাঁটছি আর আজকে চিকেনটা জাস্ট ফাটাফাটি হয়েছে ফাটাফাটি যাকে বলে সত্যি আজকে রান্নাটা কে করেছে তারপরে কিছু কেন নেই কিন্তু না আজকে দাদুনি ও আজকে দাদুনি ওই জন্য বেশি করে বলছে যেই করুক কিন্তু রান্নাটা খুব ভালো হয়েছে মানে না খেলে হয়তো কেউ বলবে না হয়তো বলবে যে ক্যামেরাই বলছে বলে যে হ্যাঁ খুব ভালো হয়েছে কিন্তু না সত্যি খুব ভালো হয়েছে রান্নাটা তুমি একটু বলো কি বলবো না না আজকে মাংসটা এমনও খুব ভালো হয়েছে রান্না চলে এসেছি স্টেশনে আবার মাস্ক পরে নিয়েছি যদি স্টেশনে আবার কিছু বলে যেহেতু আমি উড়িয়া ভাষা বুঝবো না বাংলাতে বললে বুঝতাম আমি একাই এসেছি এই যে বাড়িপাদা স্টেশন আমি একাই এসেছি আর দিদি আর জেঠিমা পিছনে আসছে আমার হাতে কিছু আছে জিনিস ওই জন্য আমাকে আগেই পাঠালো তো আমি যেতে থাকি দেখি এই যে এই সাইডটা দেখুন কত সুন্দর কি আমি না বুঝতে পারছি না এখানে হলুদ কেন লাগছে ক্যামেরাতে বুঝতে পারছি না আমার মাথায় ঢুকছে না আমার এই যে ওইখানে মিউজিয়াম হচ্ছে এখানে একটা ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে আছে এই ইঞ্জিনটা এই উড়িষ্যার রানীর জন্য প্রথম তৈরি করা হয়েছিল যেটা এখন শো অফ করে রাখা হয়েছে এখানে আর
যেমন বললাম এখানে একটা গার্ডেন আছে, ছোট একটা গার্ডেন, এই যে সাইডে ওই যে একটা হাত মতন দেখা যাচ্ছে এখানে, আর আমরা যাচ্ছি এদিক দিয়ে সাইডে। আর যেমন বলেছিলাম এখানে এই যে মিমি চক্রবর্তী নতুন খেলা যখন সিনেমাটা হয়েছিল এখানে শুট হয়েছিল একটুখানি তো। আর এখন ওরা আসছে না কেন বুঝতে পারছি না, আমি আগেই যাব ঘরে, বুঝলেন, একটু স্লো স্লো যাচ্ছি। আর এই যে অফিস এখানে, বাবা মেঘ ডাকছে কেমন, ডাকতে বান্ধবীর বাড়ি থেকে ফিরে আসছে এখন, এই রাস্তা দিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে সেদিনকার পূজোর প্রসাদ ছিল, যেটা এখন আজকে আমরা খাচ্ছি, যে লাড্ডু। আর খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট আর সমস্ত কিছু কমপ্লিট, এখন ভিডিওটা এডিট করে ব্যাস ছাড়া হবে। তো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড শেষ করছি, আবার পরের দিন দেখা হবে। তো গুড নাইট।